হাসপালন হাওর অধ্যুষিত সুনামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখছে। অঞ্চলটির ছোট বড় প্রায় 3000 হাঁসের খামারে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। এসব হাঁস থেকে মাসে 4.5 কোটি ডিম উৎপাদিত হয়, যা দেশের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুনামগঞ্জ থেকে শহীদ নূরের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট। প্রতিদিনই ভোরের আলো ফোটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদ নদী খাল বিলে এভাবে খেলায় মগ্ন থাকে হাঁসের দল। এমন দৃশ্যের দেখা মিলবে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে। এ অঞ্চল হাঁসপালনে উপযোগী হওয়ায় অনেকেই ঝুঁকছেন হাঁসপালনের দিকে। এ জেলায় 36,000 হাঁসের খামার গড়ে উঠেছে। এসব খামারে হাঁস রয়েছে প্রায় 37 লাখ। এসব হাঁস থেকে বছরে 36 কোটি 75 লাখ ডিম উৎপাদিত হয়ে থাকে, যার বাজার মূল্য 400 কোটি টাকা। হাঁসপালনের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হচ্ছে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খামারিরাও অর্জন করছেন অর্থনৈতিক স্বাবলম্বিতা। 500 হাঁসের মাঝে আমরা 2 জন মানুষের খাটনি করি। এই খাটনি করার ডিম পারে 700-এর মতো, 700-এর মতো ডিম পারে। এই ডিম আমরা বালা আয় উন্নতি এটার মধ্যে সব কিছু আমরা এগানো হয়েছে। আমরা এই ডের মাঝেই আমরা আয় উন্নতি সব কিছু। আমার 700 হাঁসে ডিম দেয় দৈনিক, মনে করেন আমার প্রায় 6,000 টাকা ডিম হয়। এতে খরচ যায় 2,000 টাকা ছাড়া তাই খাই। আমার ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ হয়েছে, মনে করেন হাঁসের খামার থেকে আমার ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রশিক্ষণ আমি করি বুঝলি, আমার মনে করেন সরকারের মনে করেন এই অনুকর্তায় আমার দিয়েছে, আমি প্রশিক্ষণ করার লাগে আমি প্রশিক্ষণ করি বুঝলি। আমাদের গ্রামে আরও মনে করেন 7-8টা ফার্ম আছে, ওদেরকে আমি প্রশিক্ষণ দিই। এটা যদি চলমান থাকে আরও মানে বেকারত্ব দূর হবে, আমাদের দেশে আরও আয় উন্নতি হবে। সরকারের ইজারা দেওয়ার কারণে এই হাঁস বা পশুপঙ্কে বা গরুর খামারে সঠিকভাবে বিল বাদলে আসতে পারে না বললে খামারের মালিকও ক্ষতিগ্রস্ত, এরপরে বিভিন্ন সমস্যা। আমার সরকারের কাছে অনুরোধ হলো ইডি যে এই ছোটো ছোটো বিলগুলা ইজারা না দিলে আমাদের এই হাঁসের খামারে আরও অনেক লোকগুলা আগ্রহী হয়ে আইলে। এদিকে হাঁসপালনে খামারিদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে জেলার প্রাণী সম্পদ বিভাগ। হাওর অঞ্চলে হাঁসপালন বৃদ্ধি পাওয়ায় এর থেকে আমিষ ও পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। হাওর বিস্তৃত অঞ্চল বিদায় এখানে দিন দিন জনগণ এই হাঁসপালনে উদ্বুদ্ধ হচ্ছে। অনেক লোক এখন এটা বাণিজ্যিকভাবে পালনে দিয়ে যাচ্ছে, এতে তাদের অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হচ্ছে। তাছাড়াও আমাদের প্রাণী সম্পদ বিভাগ তাদের সাথে টেকনিক্যাল সাপোর্ট এবং তাদের প্রশিক্ষণ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের হাঁস পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং হাঁস পালনের উপযোগী বিদায় এখানে মানুষ অনেক লাভবান হচ্ছে। হাঁসপালনে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই সুনামগঞ্জে খামারিদের সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।